হ্যালো এভরিওয়ান, অল্প আগে যে ভিডিওটি দেখলেন লিরিক্স ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়, আজকে দেখাবো লিরিক্স ভিডিও এডিটিং। আপনি প্রথমে টেক্সট শুনে লিখে নেবেন, সম্পূর্ণ একটি একটি করে আপনি লিখে নেবেন। লিখে নিয়ে কিন্তু আপনাকে এটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে কিন্তু কালার গ্রেডিংটি করতে হবে। আর এক সাইডে কিন্তু আমি ফটোটা বসিয়ে দিয়েছি, ফটো এডিট করে নিয়ে কিন্তু আপনার যে কোনো ফটো বসিয়ে কিন্তু আপনি আপনার মন পছন্দ কবিতাটি বা আপনার লিরিক্সটি আপনি লিখে নেবেন। আমি কালার গ্রেড করে দিলাম। একইভাবে আমার কাছে একটি প্যারাগ্রাফ আছে যেটা চাইল্ড লাইনে পরিণত, ঠিক আছে। আমি এটা এরকমভাবে কিন্তু ইফেক্টস দিয়ে দেখবো যে কোনটি আমার কাছে বেস্ট লাগে, যেটা আমার কাছে ভালো লাগবে আমি ওইটা রাখবো। আর এতটুকুই রাখতে হবে যেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে এই লিরিক্সটি চলে আসে। তারপর নেক্সট একটি লিখি। এভাবে কিন্তু আমি চাইল্ড লাইন প্যারাগ্রাফটি একবার লিখে নিয়েছিলাম, এটা জাস্ট কপি করতেছি, এটা এখন এখানে বসিয়ে দিব। এইভাবে কিন্তু আমার টেক্সটটিকে আমি সম্পূর্ণ সাজিয়ে নিব সেম কাছি যেভাবে করলাম অল্প আগে। ও, আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, যদি আপনি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ধরনের ভিডিও কীভাবে এডিট করতে হয় এটা তো জানতেই আছেন। আর আপনি যদি কোনো ভিডিও নিয়ে এডিটিং চান তাহলে আপনি আমার ভিডিও তোলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এভাবে কিন্তু আপনি এডিট করতে পারেন। এই যে 2 লাইন কিন্তু আমরা অলরেডি দেখলাম, আর মাত্র আছে 2 লাইন। 2 লাইন এলাকাতে আমি 3 লাইন বানাবো, এটাকে কাট করে দিলাম। আমি তারপর এটা এখানে দিলাম। এখানে ট্যাক্স এক একটা এক এক কালার ট্যাক্স আপনি দিতে পারেন, ট্যাক্স কালেকশন করতে পারেন। ওকে, এরকমভাবে কিন্তু দিয়ে দিলাম। এটাকে এটা আমরা কাট করে নিব। ওকে, তারপর এখান থেকে কিন্তু এটাকে আমরা এখানে কাট করে নিলাম। মনে রে এখানে এটা বসিয়ে দিলাম। এবার আমাদের ফাইনাল একটি টেক্সট আছে, এই টেক্সটটি দিয়ে কিন্তু আমাদের ভিডিওটি শেষ করতে চলেছি। আবারও বলতেছি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। এটাকে কালার না, ভিন্ন ভিন্ন কালার দিয়ে আপনি ট্রাই করতে পারেন, যেগুলো কালার লাইটিং করবে বা আকর্ষণীয় করবে এগুলো আপনি রাখতে পারেন। এখান থেকে ইফেক্টস নিয়ে খেলা করতে পারেন, নেম ইফেক্টস। ওকে, এখানে কোন তো হয়ে গেল। এখন লাস্ট একটি ইফেক্টস আছে, ইফেক্টসটি দিয়ে দিলাম আশা, এটাকে এখানে দিয়ে দিলাম। আমার 5টা প্যারাগ্রাফে কিন্তু আমি শেষ করে দিলাম আমার লেখাটি, ঠিক আছে। এরকমভাবে এখন কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার পরে ভিডিওটি ফাইনাল। তো আগেতে ভিডিওটি আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটির রিয়াকশন কীরকম। এখান থেকে কিন্তু মিউজিকটিকে অ্যাড করে দিবেন অডিওর থেকে। আমার এটা হচ্ছে মিউজিক, আমি মিউজিকটিকে জাস্ট দিয়ে দিলাম। মিউজিকটিকে দিয়ে দেওয়ার পরে আমার ভিডিওটি অনুযায়ী আমি মিউজিকটিকে কাট করে নেব, এটা হোয়াইটিং করে দিলাম, বাস। ওকে, ভিডিও যেগুলো এই কাজ ভিডিও হয়ে গেছে। এবারে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। খুদা হাফেজ।